বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনের নামে দেশে সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে, দেশবাসী এই দামি নির্বাচন বর্জন করেছে। উল্লেখ করে তিনি বলেন, সকাল থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে নির্বাচনী নাটকের দৃশ্য সারা বিশ্ব দেখেছে। গুলশানের নিজ বাসভবনে নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মানুষের চোখ ফাঁকি দিলেও ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায় না। সরকার গুটি কয়েক ভোট কেন্দ্রে সাজানো ভোটার রাখলেও 40,000-এরও বেশি ভোট কেন্দ্র সাজানো সম্ভব হয়নি বলে জানান তিনি। দিন শেষে আগের মতোই নির্বাচন কমিশন মন গড়া ভোটের হিসাব জাতির সামনে তুলে ধরবে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের ভোটাররা তো জানে আমার ক্যান্ডিডেট ইতিমধ্যে পাস করে গিয়েছে, আমি খালি খামাখা ভোট কেন্দ্রে গিয়ে আমার টাইম এনার্জি বা অন্যের টাইম এনার্জি কেন নষ্ট করবো? কাজে সেই কারণে সেই কারণে আজকে যে ভোট শূন্য দেখছেন, শুধু বিএনপির ভোটারদের ভোট শূন্য নয়, আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচনে যাওয়ার তাদের কোনো পারপাস নেই। এই ভুয়া নির্বাচনকে বর্জন করতে হবে। জনগণকে আমরা বলেছি, জনগণ আজকে আমাদের সেই কথার যথার্থতা উপলব্ধি করেই আজকে কিন্তু তারা এই নির্বাচনকে বর্জন করেছে। শূন্য ভোট কেন্দ্র, সেখানে একজন ভোটার নাই। বাংলাদেশের দ্বাদশ পার্লামেন্টারি নির্বাচন নামে যে প্রহসন, সেই প্রহসনের বাস্তবতা, কিছু লোক দাঁড় করিয়ে রাখা হয়েছে, এটা দেখলেই বোঝা যায় তারা ভোটার নয়। তারা সম্ভবত ভয়ভীতি দেখিয়ে, হুমকি ধমকি দেখিয়ে বা কোনো রকমের ভবিষ্যতের লোভ দেখিয়ে তারা কিছু লোককে ভোট কেন্দ্রের সামনে দাঁড় করিয়ে রেখেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?